ফরজ নামাজের পরে মোনাজাত করা এটা কি বিদআত? খেয়াল করে শুনবেন, ফরজ নামাজ বলেন আর একা একা নামাজ বলেন, নামাজ শুরু হয়, নামাজ আরম্ভ হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, তাকবীরে তাহরিমার মাধ্যমে, কি বলেন এভাবে আল্লাহু আকবার দ্বারা কি নামাজ স্টার্ট হয়, শুরু হয়। নামাজ কিন্তু একটা ইবাদত, আর সালামের মাধ্যমে নামাজ শেষ হয়, ঠিক না? সালামের মাধ্যমে নামাজ শেষ হয়। এখন বলেন তো, যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হলো, তখন কি নামাজ এখনো ঠিক আছে না নামাজ শেষ হয়ে গেছে? কথা বুঝেন নাই? নামাজ শেষ হয়েছে না? নামাজ শেষ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, বিদআত কাহাকে বলে এটা আগে জানতে হবে। বিদআত কাহাকে বলে? বিদআত বলা হয় কোনো ইবাদতের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা, নতুন কিছু আবিষ্কার করা, সেটাকেই বিদআত বলা হয়। কথা কি বুঝতে পারছেন? কোনো ইবাদতের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা নতুন করে, তাহলে সেটা বিদআত, সেটা গুনার কাজ। আর ইবাদতের জন্যে কিছু তৈরি করা সেটা বিদআত না, বরং তো ভালো, বরং তো কি ভালো। যেমন এই যে মসজিদ আপনারা তৈরি করছেন, কত সুন্দর ছাদ তৈরি করছেন, টাইলস লাগাইছেন, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, গ্লাস করছেন, হয়তো এসিও হয়ে যাবে, কি বলেন ঠিক না? এই মসজিদ তৈরি, এই মসজিদটা কি ইবাদতের মধ্যে নাকি ইবাদতের জন্য তৈরি করা হয়েছে? কথা বোঝেন নাই? মসজিদ কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য তৈরি করা হয়েছে? ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, তাই না? সুতরাং এটা কি গুনার কাজ? এটা তো নেকির কাজ, ভালো। আর ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা সেটা হলো বেদা। সেটা কিভাবে হয় একটা মিসাল দিই। যেমন জিকির করা, জিকির করা কি আল্লাহর ইবাদত? জিকির করা আল্লাহর ইবাদত না? খেয়াল করে শুনবেন, কিন্তু জিকির করা আল্লাহর ইবাদত। জিকিরের কিছু নির্দিষ্ট শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো জিকিরের নির্দিষ্ট মনে করেন শব্দ, কিছু শব্দ। যদি এগুলো ইবাদত হয়ে থাকে তাহলে তো ইবাদতের কিছু নিয়মও আছে, অবশ্যই পদ্ধতিও আছে। হ্যাঁ, এখন সেই পদ্ধতি বাদ দিয়া বা সেইগুলো করতে গিয়া মাঝখানে যদি নতুন কিছু তৈরি করেন, নতুন কিছু বলেন, তাহলে সেই ইবাদত আর ইবাদত থাকে না, সেটা বেদাত হয়ে যায়। যেমন জিকির করতে করতে অনেক কিছু জিকিরের মাঝখানে বলা, এটা তো বাস স্ট্যান্ড মসজিদ। আমি অনেক সময় দেখি এইখান দিয়া বাসে অনেক লোক যায়, নারী পুরুষ মিলিতভাবে, ছাদের উপরে মাইক, মানে জিকির করতেছে, মাইকের ভিতরে কি জিকির দিচ্ছে, এবং আমি ভিডিও তো দেখছি, ইন্টারনেটের যুগ, ভিডিও তো দেখছি, মানে ওরা জিকির করে না কি বলে আমি বুঝি না, ওগুলা কোনো শব্দই বুঝি না, কি বলতেছে।